हेलो व्यूअर्स एंड सब्सक्राइबर्स, अस्सलाम वालेकुम, वेलकम टू माय चैनल आईनी पाठशाला। नियमित आईन आलोचन आज के जानबो जे बांग्लादेशे ई कमार्सर प्रयोजनीयता ऑनलाइन केनाकाटा एवं ऑनलाइन केनाकाटा होले आपनारा जदि प्रतारित हन ताहले किभाबे सेटी प्रतिकार पाइते पारेन, आईनगत समाधान कि, एसब विषय विस्तारित जानबो। विस्तारित जानार आगे आमरा अवश्य चैनलटीते सबस्क्राइब करे निब एवं भालो लागले लाइक कमेंट्स एगुला दिए आमादेरके उत्साह करबेन। तो जाई होक, आमी मूल आलोचनाय फिरे आसि। बांग्लादेशेर ई कमार्सेर प्रयोजनीयता शुधु बांग्लादेशे नय, एटा सारा विश्वव्यापी करोना दुर्योगेर कारणे अनलाइने बा भार्चुअलि आमादेर जोगाजोग बेड़े गिएछे बहुमात्राय। करोना दुर्योगेर कारणे बांग्लादेशेर विभिन्न जेलाय आमरा लक्ष्य करेछि ईदुल आजहार पशु বিক্রয়ের উদ্দেশ্যে অনলাইন পশুর হাট ওয়েব ব্রিজ তৈরি হয়েছে। কারণ একটাই, করোনা সংক্রমণ হ্রাস, দেশের অর্থনীতির চাকাকে সচল রাখা এবং ধর্মীয় অনুশাসন মেনে চলা। করোনার কারণে অনেক মানুষ আজ কর্মহীন হয়ে পড়েছে, বিষয়টি অত্যন্ত বাস্তবসম্মত। করোনা ছাড়া প্রাকৃতিক দুর্যোগ বাংলাদেশে নিত্যসঙ্গী। ঝড়, বন্যা, জলোচ্ছ্বাস, ভূমিধস, পাহাড় ধস, এসব প্রাকৃতিক দুর্যোগ আমাদের দেশে লেগেই আছে। বাংলাদেশের মানুষের সঙ্গে প্রতি বছরই এসব প্রাকৃতিক দুর্যোগের সাক্ষাৎ হয়। করোনা এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে বাংলাদেশ বিশ্বের অন্য দেশ থেকে তুলনামূলক বেশি ক্ষতিগ্রস্ত। তারপর মাননীয় প্রধানমন্ত্রীর বলিষ্ঠ সময় উপযোগী সিদ্ধান্তের কারণে ক্ষতির মাত্রা আমরা সহনীয় পর্যায়ে রাখতে সক্ষম হয়েছি। এবং আমরা বিশেষ করে জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন ও দরভিত্তিক যে সকল ব্যবসায়ী আছেন তাদের ব্যবসা বাণিজ্যে অনেক ক্ষেত্রে মন্দা বিরাজ করছে। কিন্তু আমরা যদি বিশ্বের অন্যান্য দেশ ও সম্প্রতি ধনী ব্যক্তিদের তালিকা দেখি, সেখানে তাদের ব্যবসার মূল উপাদান পণ্য এবং একটি চিত্র খুবই স্পষ্ট। তাহলে তারা ই কমার্স ব্যবসার সঙ্গে জড়িত, তাদের সম্পদের পরিমাণ অনেক বেড়েছে। আবার যারা জেলা, উপজেলা, পৌরসভা ও ওয়ার্ডে ব্যবসা করে তাদের ব্যবসার মূল উপাদান পণ্য অর্থ ব্যতীত সরবরাহের সাথে উৎপাদনকারীর সরাসরি সম্পর্ক জড়িত, অর্থাৎ সাপ্লাই চেন দেখলে বোঝা যায় ব্যবসায়ীর ব্যবসা মন্দা হয়ে অনেক ক্ষেত্রে উৎপাদনকারী সরাসরি ক্ষতিগ্রস্ত হয়। আবার বৈশ্বিক দুর্যোগে অনেক মানুষ কাজ থেকে বেকার, সেখানে অনেক শিক্ষিত ব্যক্তিরাও রয়েছে। এক্ষেত্রে ই কমার্স এবং অনলাইনে ব্যবসা বাণিজ্য এটা গুরুত্বপূর্ণ ভূমিকা, বেকারত্ব দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে অর্থনীতিবিদরা মনে করছেন। এবং ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে ব্যবসা চালু রাখা গেলে যে সাপ্লাই চেন ঠিক থাকবে এবং উৎপাদনকারী তার উৎপাদনশীল পণ্য উৎপাদন অব্যাহত রাখবে, ফলে সে সকল কাজে জড়িত ব্যক্তিরা বেকার থাকবে না আর বাংলাদেশে খাদ্য ঘাটতিও থাকবে না। ই কমার্স জনপ্রিয়তা করার জন্য সুসংগঠিত প্রচার প্রচারণা ও নাগরিক সচেতন জরুরি। ধরুন কেউ বলল ই কমার্স প্রচার বা এই সংক্রান্ত বিষয়ে আপনার লেখালেখির কারণ বা উদ্দেশ্য কী বা আপনার লাভ কী। এসব বিষয়ে অনেকেই প্রশ্ন করে থাকে যে অনলাইনে আপনার আইন সম্পর্কে জানিয়ে মানুষের লাভ কী। এসব বিষয়ে নানান সময় প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে। উত্তর একটাই, আমি আর্থিকভাবে কোনোভাবেই লাভবান হব না ও ই কমার্সের কারণে আমার কোনো পদায়নও হবে না, কিন্তু আমি মানুষ আইন জানুক আইন মানুক সে বিষয়টি আমি মনে প্রাণে বিশ্বাস করি। করোনায় বিশ্ব আজ অনেক ক্ষেত্রেই স্বার্থপর, অর্থনীতিতে বেশিরভাগ দেশেই ধরাশায়ী অবস্থা।